ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কয়লা পাচার কাণ্ডে পুরুলিয়ার তৃণমূল নেতাকে ইডির তলব প্রসঙ্গে তিনি বলেন, এমন বলছেন যেন আপনারা রাষ্ট্রপতির নাম বলছেন। চুরিরা সব পার্টি করছে, চুরি করছে বলেই তাকে চিনতে পাচ্ছে না, এরকম ডজন ডজন লোক ডাক পাবে, পুরো পার্টিতে দুর্নীতি ভরে গেছে। এসএসসি দুর্নীতি নিয়ে ইডির তদন্ত প্রসঙ্গে বলেন, তদন্ত যত এগোবে এই ধরনের তথ্য অনেক সামনে আসবে। অপেক্ষা করুন, কোর্ট ভরসা করেছে এডির ওপরে এবং সময় যাতে সমস্ত তথ্য আসে কোর্টে তার জন্য মাননীয় বিচারপতি বলেছেন। কিন্তু এত বড় দুর্নীতি, এত লোক, এত টাকা এর মধ্যে যুক্ত আছে, এটা গোটাতে একটু সময় লাগবে, আরো অনেক নতুন নতুন তথ্য সামনে আসবে। অরিন্দম ভট্টাচার্যের রিপোর্ট, আজতক বাংলা।